অর্ধেকটা তোমায় খুঁজে বার করতে হবে, নইলে ওই গুহার পথ খুঁজে পাওয়া অসম্ভব। ওই সিংহমুখের অর্ধেকটা কি করে খুঁজে বার করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর সময় নষ্ট করা চলবে না, ওই শোনিত মনি আমার চাই, যত দ্রুত সম্ভব চাই। চেয়ে দেখো কিরণমালা, আজ পূর্ণচন্দ্রের রাত, তোমার হাতে মাত্র এক পক্ষকাল সময় আছে আগামী অমাবস্যা অবধি, আর এই পূর্ণচন্দ্রই তোমার সময়ের নির্দেশিকা। হে চাঁদ, আমাকে আমার সময়ের বিষয়ে সচেতন করে দিও। তোমাকেই সময়ের খেয়াল রাখতে হবে কিরণমালা। এই পূর্ণিমায় আমি পূর্ণরূপে বিকশিত হয়ে আছি, আস্তে আস্তে এই পূর্ণরূপের ক্ষয় হতে শুরু করবে, আর যেদিন আমি অন্ধকারে বিলীন হয়ে যাব সেদিন জানবে এক পক্ষকাল সময় ফুরিয়ে গেছে। এই ক্ষয়ের গতি ধীর করা আমার পক্ষে সম্ভব নয়। সময় নিজের নিয়মে বয়ে চলবে কিরণমালা, কিন্তু নিজের কাজ দ্রুততার সাথে শেষ করা তোমার পক্ষে সম্ভব, তাই তোমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক, আমার সিথির সিঁদুরকে অক্ষয় রাখতে, আমার স্বামীকে রক্ষা করা আমার কর্তব্য। আগুন পাখি, চলো চল নকুল। নকুল ওঠ। চলো আগুন পাখি। কিরণমালা কোথায়? নকুল, গুহার সামনে গিয়ে আমি আগে গুহার ভেতরে প্রবেশ করব, তুই বাইরে অপেক্ষা করবি। গুহার ভিতর কোন বিপদ উৎপেতে রয়েছ তা আমি জানি না, তোকে আমি নিয়ে যাব, তবেই তুই প্রবেশ করবি, কেমন? আমি কিছুতেই তোকে একা গুহার মধ্যে যেতে দেব না রে কিরণ। গুহার ভিতরে বিপদ আছে, মায়া পরি বলে দিয়েছে, আর কে জানে ওই হতচ্ছাড়া দংকার গুহার ভিতরে উৎপেতে বসে আছে কিনা। দিক থেকে বিপদ এলে তুই সামলাবে কি করে কিরণ? এক পক্ষকালের মধ্যে ওই শনিত মনি উদ্ধার করে আমাকে ফিরে আসতেই হবে, ফিরতেই হবে আমাকে। অত দুশ্চিন্তা করিস না রে কিরণ, তুই ঠিক শনিত মনি উদ্ধার করে কুমারকে বাঁচাতে পারবি, কুমারের শীতঘুম ভাঙবে। আমি জানতাম কিরণমালা শনিতমণির সন্ধান ঠিক পাবে। কে খুব নিশ্চিন্ত হয়েছিলে না তোমরা? খুব বলছিলে, কুমার শীত ঘুমে চলে গেছে, কাল ঘুমে চলে গেছে, কোনোদিনও এ ঘুম ভাঙবে না, দেখো নিজের চোখে চেয়ে দেখো। কিরণমালা চলল শনিতমণি উদ্ধার করে কুমারের ঘুম ভাঙাতে। মরে যাই মরে যাই, আমরা এত খবর জানবো কি করে? লা
জানার দরকারটা কি? কে বলেছিল এখানে আসতে তোমাদের? সে একেবারে উদ্ধার করে দিয়েছে আমাকে। বুঝতে পারছো কি সর্বনাশ হতে চলেছে? রণমালা শনিতমনে উদ্ধার করলে আর কি আসে যায়? তুই থামবি আপদ? মূর্খ বিটকেল, অপদার্থ বিটকেল, অকম্মার থেকে বিটকেল, কিরণমালা শনিতমণি উদ্ধার করে কুমারের শীত ঘুম ভাঙিয়ে দেবে। আর তারপর সব কটা তোমরা যে দাঁড়িয়ে আছো না, প্রত্যেকটা জরাগ্রস্ত বুড়ো বুড়ি হয়ে থাকবে চিরকাল। আর একটা বারো যদি বিয়ের কথা বলেছো তাহলে ছড়া মুখে আমি বিচুটি পাতা ডলে দেব তোমার। হিসেব নেব কেন শনিতমণি আমার হাত ছাড়া হলো, কেন ডঙ্কারের হাতে শনিতমণি গেল আর ও পালিয়ে গেল সেটা নিয়ে, আর কেন কুমার আর রাজা রানীকে একা ফেলে রেখে তোমরা এখানে চলে এলে? ইয়ে বাবা, বলছিলাম কি কটিমা, কেরণমালা যদি সেখানে আগে পৌঁছে যায়। কটি, সে গুহা অনেক দূরের পথ, আমরা কি কেরণমালার আগে পৌঁছতে পারবো? আর গুহায় পৌঁছানোর আগে আমাদের এইটের বাকি অর্ধেক অংশ খুঁজে বার করতে হবে। না হলে সেই গুহা আমরা কোনোদিনও খুঁজে পাবো না। চলো তবে ওই সিংহ মুখের বাকি অর্ধেক অংশ আমরা খুঁজে বার করি। কোথায় পাবো আমি ওই সিংহ মুখের অর্ধেক অংশটা? আর শিরতে তবে আর শিরহাতে Thank you.
সেই সিংহমুখী গুহা মায়াপুরের কথা মতো তো এমন কোনো গুহাই দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু বালির পাহাড়। কোথায় খুঁজে পাবো সেই গুহা? এখানে আমি কোথায় খুঁজে পাবো সেই গুহা? চলো 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 পাল্টা।